ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রকাশ্যে হোমিও চিকিৎসক হারুনুর রশিদকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। দুপুরে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায় পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসা সেবা দিতেন হারুনুর রশিদ। সেখানেই তাকে কুপিয়ে হত্যা করে রুবেল। এই ঘটনায় রুবেলের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। ঘাতক রুবেল মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।